আমাজন পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল। আমাজন হলো বিশাল জটিল এক জায়গা, যেখানে প্রকৃতি তৈরি করেছে ভিন্ন ভৌগোলিক পরিবেশ যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে না। আমাজন বন পুরোটাই রহস্যে মোড়ানো। আমাজন জঙ্গলে অনেক ভয়ঙ্কর জীব জানোয়ার বসবাস করে। আজ আমরা এমন 10টি ভয়ঙ্কর জন্তুর কথা বলবো যা শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার 10, কপিবেয়া। কপিবেয়া আমাজন জঙ্গলের একটি অদ্ভুত জীব। যদি আপনি একে ভয় পান, তাহলে এই জন্তুকে নাও পছন্দ হতে পারে, কেননা এইটি দুনিয়ার সব থেকে বড় ইঁদুর, যা একটি ছোট কুকুরের সাইজে হয়ে থাকে। এরা লম্বায় 4 ফুট এবং উচ্চতা 50 থেকে 60 সেন্টিমিটার এবং ওজন প্রায় 45 থেকে 60 কেজি পর্যন্ত হয়। তবে এরা শুধু আমাজন জঙ্গলে বসবাস করে, আপনার কিংবা আমার বাড়িতে নয়। নাম্বার 9, অ্যারাপাইমা। অ্যারাপাইমা আমাজন জঙ্গলের সবচেয়ে বড় মাছ। এ মাছ লম্বায় 2 মিটার পর্যন্ত বাড়তে পারে এবং 100 কিলোগ্রামেরও বেশি ওজন হতে পারে। এখন অবধি সব থেকে বড় 200 কিলোগ্রামের একটি অ্যারাপাইমা মাছ ধরা হয়েছে। এ মাছ মাংসাশী এবং ছোট ছোট মাছ এরা ধরে খায়, কিন্তু কখনো কখনো পাখিদেরও এরা শিকার করে খায়। এ বিশাল আকার মাছ সমস্ত মাছ থেকে আলাদা, কারণ এদের জিহ্বার মধ্যেও দাঁত থাকে। নাম্বার 8, ইলেকট্রিক ইল। সাপের মতো দেখতে এ মাছ পানির মধ্যে ইলেকট্রিকের খোলা তারের মতো ঘোরাফেরা করতে থাকে। এ মাছ আমাজনের নদীতে বসবাস করে। বিপদ বুঝলে এরা 800 ভোল্টের কারেন্ট 2 সেকেন্ডের মধ্যে ফায়ার করতে পারে, যা একটি মানুষকে প্যারালাইজ বা মুমূর্ষ করতে যথেষ্ট। এরা লম্বায় 2 মিটার পর্যন্ত বাড়তে পারে এবং ওজন 20 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। নাম্বার 7, বুলেট এন্ড। এটি দুনিয়ার সব থেকে বড় পিঁপড়া। আকারে এটি আপনার 20 আঙ্গুলের মতো হতে পারে। একে বুলেট এন্ড বা 24 আওয়ারও বলা হয়ে থাকে, কেননা এর কামড় লাগার যন্ত্রণা হয় এবং এদের বেদনা 24 ঘন্টা পর্যন্ত থাকে। আমাজন জঙ্গলের অধিবাসীরা একটি অদ্ভুত স্মৃতি পালন করে থাকে, যেখানে এক কিশোর যুবককে পরিণত হতে বুলেট এন্ড লাগানো দস্তা হাতে পরে থাকতে হয় প্রায় 20 মিনিট। তাহলে ভেবে নিন এটি কি এক প্রকার যন্ত্রণাদাতক প্রথা হতে পারে। নাম্বার 6, গ্লাস ফগ। আমাজন জঙ্গল বৈচিত্র্য ভরপুর। এখানে পৃথিবীর সব থেকে বিষাক্ত ব্যাঙ প্রজাতি বসবাস করে। এই জঙ্গলে আরও এক ধরনের ব্যাঙ রয়েছে যা সত্যি অদ্ভুত ধরনের। এ ব্যাঙকে গ্লাস ফগ বলা হয়ে থাকে, কারণ এদের মাংসপেশির চামড়া স্বচ্ছ। আপনি এদের ভিতরের অঙ্গ বাহির থেকে স্পষ্টভাবে দেখতে পারবেন। এরা বিষাক্ত প্রকৃতির ব্যাঙ। নাম্বার 5, পয়জন ডাক ফগ। এই চমকলা ব্যাঙটিকে দেখতে দারুণ লাগছে আপনার। এ দেখে প্রথমে খেয়াল আসতে পারে হাত দিয়ে ধরে নাড়াচাড়া করতে। যদিও আপনার মনে এই খেয়ালটি আসে, তো এ ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন, কেননা এই ব্যাঙটি একবার স্পর্শ করলে মৃত্যু অবধারিত। আমাজনের জঙ্গলে থাকা এই ব্যাঙ প্রজাতি দুনিয়ার সব থেকে বিষাক্তর মধ্যে অন্যতম। এদের বিষ এদের চামড়াতে রয়েছে, আর এদের উজ্জ্বল রং শিকারীদের এদের কাছ থেকে দূরে থাকার সংকেত বহন করে থাকে। নাম্বার 4, গ্রিন অ্যানাকোন্ডা। দুনিয়ার সবচেয়ে ভয়ানক জীব। সাপের কথা শুনলে সবাই কম বেশি ভয় পেয়ে যান, বিশেষ করে যদি সাপটি বড় এবং লম্বা হয়।
আমাজনে যে সাপটির কথা বলবো সেটি দুনিয়ার সবচেয়ে বড় সাপ। অ্যানাকন্ডা প্রায় 7 মিটার অবধি লম্বা হতে পারে আর ওজনও প্রায় 200 থেকে 250 কিলোগ্রাম হয়ে থাকে, যা দুনিয়ার সব সাপ থেকে বেশি। এ সাপ সাঁতার কাটতে পারদর্শী। এরা বিষাক্ত নয়, তবে এরা নিজের শিকারকে পেঁচিয়ে 400 পাউন্ড বেশি চাপ প্রয়োগ করে দম বন্ধ করে মেরে ফেলতে পারে। এদের প্রধান শিকার হলো হরিণ, ভেড়া ইত্যাদি। সাধারণত এরা মানুষের উপর হামলা করে না, কিন্তু প্রাপ্তবয়স্ক অ্যানাকন্ডা একজন মানুষকে সম্পূর্ণ গিলে ফেলার ক্ষমতা রাখে। নাম্বার 3, পায়রা ফিশ। এদের ঠোঁটের সামনে 2টি দাঁত রয়েছে। এ দাঁত 2টি বাকি দাঁতের চেয়েও আলাদা এবং এদের সুরক্ষিত রাখার জন্য উপরের চোয়ালে ছিদ্র থাকে। এরা আকারে প্রায় 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এরা মাংসাশী। এ ভয়ানক মাছটির সবচেয়ে প্রিয় শিকার হলো আরেকটি ভয়ানক মাছ, যা হলো পিরানহা। নাম্বার 2, রেড বেলি পিরানহা। এ মাছ আমাজনের স্বাদুপানিতে বসবাস করে। এরা আকারে প্রায় 10 সেন্টিমিটার হয়, কিন্তু ছোট আকার দেখে অবহেলা করবেন না। যা এদের সবচেয়ে ভয়ঙ্কর তা হলো এদের দাঁত ও মাড়ি। এদের দাঁত বেলেটের চেয়েও বেশি ধারালো এবং এদের মাড়ি ও চোয়াল খুবই মজবুত। এ মাছ শাকাহারী এবং মাংসাশী উভয়। এরা একসাথে দল বেঁধে শিকার করে থাকে। পিরানহা মানুষের হামলার ঘটনা প্রায় প্রতি বছর রেকর্ড করা হয়। ব্রাজিলের অনেক নদীতে পিরানহা থেকে দূরে থাকার সতর্ক বার্তা সহ সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। এই সাইনবোর্ডগুলো খুবই জরুরি। যদি আপনি ক্ষুধার্ত পিরানহার ঝাঁকে পড়েন, তো আপনার হাড় থেকে মাংস ছাড়িয়ে খেয়ে ফেলতে এদের মাত্র 1 মিনিট সময় লাগবে। নাম্বার 1, পাকু। দক্ষিণ আমেরিকার স্বাদুপানিতে বসবাসকারী এ মাছ যে কোনো মানুষের কাছে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। এই মাছের বিশেষত্ব হলো এর দাঁত, যা অনেকটাই মানুষের মতো, এবং মানুষের মতো এরা শাকাহারী এবং মাংসাশী। লম্বায় এরা প্রায় 3.5 ফুটের মতো হয় এবং 40 কিলোগ্রাম অবধি ওজন হতে পারে। মানুষ এদের খাবার নয়, কিন্তু তাও আপনি এদের থেকে দূরত্ব বজায় রাখতে চাইবেন, কেননা যদি এরা আপনার উপর আক্রমণ করে, এদের ধারালো দাঁত ও মাড়ি আপনাকে গভীর ক্ষত এবং আঘাত দিতে পারে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্য ভিডিওগুলো দেখতে থাকুন। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কথা একটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।